ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে আজ রাত 12টা থেকে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে 7টি নিয়ম বদল ঘটতে চলেছে ব্যাংকগুলি, যার ফলে কিন্তু আপনারা সেই নিয়মগুলি যদি না জানেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, সেই নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ রাত 12টার পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে কোন কোন 7টি নতুন নিয়ম প্রযোজ্য হতে চলেছে এবং কোন 7টি পুরো নিয়মের বদল ঘটতে চলেছে, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। 1 জুলাই থেকে ব্যাংকিং ক্ষেত্রে 7টি বদল ঘটতে চলেছে। প্রতি মাসের শুরুতে দেশের একাধিক ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করা হয়ে থাকে, আর সেই মতো আগামী 1 জুলাই থেকে ব্যাংকিং সেক্টরে 7টি গুরুত্বপূর্ণ বদল করতে চলেছে। এই সকল পরিবর্তন সম্পর্কে জানা না থাকলে লোকসানের সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। জানানো হয়েছে 1 জুলাই থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুসারে এটিএম থেকে 4 বারের বেশি নগদ তোলা হলে সেক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। অতিরিক্ত চার্জ হিসেবে প্রতিবার 15 টাকা এবং তার সাথে জিএসটি কিন্তু গুনতে হবে। পাশাপাশি জানানো হয়েছে এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি কোনো গ্রাহক ব্যাংকের শাখা থেকে 4 বারের বেশি টাকা তুললে সেক্ষেত্রে তাকে অতিরিক্ত চার্জ বহন করতে হবে। অতিরিক্ত চার্জ হিসেবে 15 টাকা এবং তার সাথে জিএসটি লাগু হবে। তাছাড়া জানানো হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের চেক বইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হচ্ছে 1 জুলাই থেকে। একটি আর্থিক বর্ষে বিনামূল্যে 10 পাতার চেকবুক দেওয়া হবে। এর অতিরিক্ত চেকবুক নেওয়ার জন্য গ্রাহকদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে। 10 পাতার চেকবুকের পর নতুন চেকবুকের জন্য 10 পাতার জন্য 40 টাকার সাথে জিএসটি যুক্ত হবে এবং 25 পাতার চেকবুকের জন্য 75 টাকা এবং জিএসটি যুক্ত হবে। যদিও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই নিয়মগুলি কিন্তু লাগু হবে না, অর্থাৎ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। পাশাপাশি সিন্ডিকেট ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং কানাডা ব্যাংকে যুক্ত হওয়ার কারণে সিন্ডিকেট ব্যাংকের গ্রাহকদের আইএফসি কোড এবং পুরাতন চেকবুক বাতিল হচ্ছে। তাদের 1 জুলাই থেকে অনলাইন অথবা চেক বইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের জন্য নতুন আইএফসি কোড এবং চেকবুক ব্যবহার করতে হবে যাদের যাদের সিন্ডিকেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবং আইডিআই ব্যাংকের গ্রাহকরা 1 জুলাই থেকে প্রতি অর্থ বর্ষে 20 পাতার চেক বই পাবেন বিনামূল্যে। কিন্তু এর থেকে অতিরিক্ত চেক বই প্রয়োজন হলে যত পাতার চেক বই নেওয়া হবে তার সাথে গুণিতক আকারে 5 টাকা করে যোগ করতে হবে। 6 নম্বর, ইউনিয়ন ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে ইউনিয়ন ব্যাংকের সাথে অন্ধ্র কর্পোরেশন ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে বর্তমানে, এই কারণে 2 ব্যাংকের গ্রাহকদের 1 জুলাই থেকে নতুন চেক বই ব্যবহার করতে হবে। 7 নম্বর, ব্যাংক অফ বরোদার সাথে সংযুক্ত হয়েছে বিজয় ও দেনা ব্যাংক, যে কারণে এই সকল ব্যাংকের গ্রাহকদের 1 জুলাই থেকে অনলাইনে লেনদেনের জন্য নতুন আইএফসি কোড এবং চেক মারফত লেনদেনের জন্য নতুন চেক বই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে 7টি গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলি কিন্তু 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে।